একজন প্রোডিউসার পূর্ণটার মতো অশ্লীল ছবি বানাইছে, সেই পায় অনুদানের ছবি, সে হয় সেন্সার বোর্ডের মেম্বার। খুবই দুঃখজনক এটা। একজন অশ্লীল ডিরেক্টর, একজন অশ্লীল প্রোডিউসার কখনো ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী হতে পারে না। ইন্ডাস্ট্রি নির্বাচন এই প্রযোজক সমিতি আজও হবে কিনা আমি জানি না, এটা নিয়ে অনেক ঝায় ঝামেলা আছে। স্পষ্টভাবে একটা কথা বলি যে সিনেমা হলে ছবি রিলিজ করলে প্রোডিউসাররা একটা টাকাও পায় না। আপনার কি হলে যে ব্যানার, যে পোস্টার, সে টাকা এখন পায় না, এটা আমাদের জন্য খুব একটা খারাপ। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু দোষ আছে, যে দোষটা যে আমরা ওই মাপের ছবি দেই না। আমরা ফার্স্টে ওয়েব সিরিজ বানাই, একটু বড় হলে ওটা আপনার সিনেমা বানায় দিই, যেটা আমাদের সিনেমার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। এবং সেন্সার বোর্ডকে আমি অনুরোধ করব, এই ধরনের সিনেমা আপনারা সেন্সার করবেন না। যে সিনেমা দিয়ে আমাদের হল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলা অন্ততপক্ষে সেন্সার আপনারা করবেন না। কারণ সেন্সার যদি আপনারা দেন তাহলে আমাদের হলে দর্শক যায় না, তখন আমাদের সিনেমার একটা বদনাম হয়। আর বিশেষ করে যে কথাটা তুমি বলা যে নেতৃত্ব, ইন্ডাস্ট্রি নেতৃত্ব, যে নির্বাচন, ইন্ডাস্ট্রি নির্বাচন এই প্রযোজক সমিতি আজও হবে কিনা আমি জানি না, ঠিক কনফার্ম না, কারণ এটা নিয়ে অনেক ঝায় ঝামেলা আছে যতটুকু জানি। আর এই ইন্ডাস্ট্রির নেতৃত্ব তো এই দু চারজন যারা আছে, যারা যাদের জন্য সিনেমা হল ধ্বংস হয়েছে, যাদের জন্য আজকের মা বোন ছবি দেখতে যায় না, অশ্লীল ছবি, তারাই তো নেতৃত্ব দিচ্ছে, তারাই তো প্রযোজক সমিতি নির্বাচন করার জন্য তারাই তো পাগল হয়ে যাচ্ছে। যারা সিনেমা ধ্বংস করলো, যারা হলে কোনো মা বোন দর্শক যেতে পারে না যাদের জন্য, তারা যদি প্রযোজক সমিতির নেতৃত্ব দেয় তাহলে প্রযোজক সমিতি আর এই সিনেমা কি টিকবে? কখনোই টিকবে না। অতএব আমি মনে করি একজন অশ্লীল ডিরেক্টর, একজন অশ্লীল প্রোডিউসার কখনো ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী হতে পারে না। একজন প্রোডিউসার সে পূর্ণটার মতো অশ্লীল ছবি বানাইছে, সেই পায় অনুদানের ছবি, সে হয় সেন্সার বোর্ডের মেম্বার। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক এটা, সেন্সার বোর্ডের মেম্বার হয়। যাই হোক, আমি নাম বলতে চাই না, যাচাই বাছাই করলে গভর্নমেন্ট অটোমেটিক পেয়ে যাবে। অতএব কোনো অশ্লীল নেতৃত্বে মধ্যে আমি থাকতে চাই না, আমি ওই নেতৃত্বে থাকতে চাই যে নেতৃত্ব দেবে আমাদের আমাদের নায়ক আলমগীর ভাই, যে নেতৃত্ব আমাদের কাদিয়া সাহেব, যে নেতৃত্ব আমাদের দেলোয়ার ঝানজন্টু, যে নেতৃত্ব দেবে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ডিরেক্টর প্রডিউসার, তারা তাদের নেতৃত্ব দিতে হয়, ইনশাল্লাহ আমি নেতৃত্বে থাকতে রাজি আছি। কিন্তু কোনো অশ্লীল প্রোডিউসারের নেতৃত্বে আমি থাকতে চাই না এবং থাকবোও না। অতএব ইন্ডাস্ট্রিকে ভালো করতে হলে, সুন্দর করতে হলে সিনেমাকে ভালো বানাইতে হবে, সিনেমাকে মূল্যায়ন দিতে হবে এবং সিনেমা হলদের মালিকদেরকে আমাদের টাকা দিতে হবে। এবং সিনেমা আপনি ফ্রিতে চালাইতে পারবেন না, কখন রাইটই নেই আপনি ফ্রি। আমরা একটা সুন্দর ছবি বানায় নিয়ে যাই, সেখানে যদি আপনি 10টা ছবির সাথে আমাদের ছবি মিলিয়ে দেন তাহলে তো একটা ভালো ছবি কখনোই হতে পারে না। অতএব আমি আপনাদের হল মালিকদের বলবো, যারা যে ছবি দেখে আপনাদের ভালো লাগবে না সেই ছবি আপনারা হলে চালাবেন না। হলে যোগ্যতার মতো ওই ছবি চালান, যে ছবি হলে চলবে, দর্শক দেখবে ওই ছবি চালান। সেন্সার বোর্ডকে অনুরোধ করবো, আপনারা ওই সেন্সারে পাশ করে দেন যেটা ভালো ছবি হয়, কোনো খারাপ ছবি, কোনো গল্পের সাথে মিল নাই, কোনো কিছু নাই, এগুলো সেন্সার দয়া করে করবেন না, কোনো রিকোয়েস্ট কোনো তদবির শুনবেন না, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এখনই সবার বোঝা উচিত এবং শিক্ষা হওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি আমাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ দিছে, অবশ্যই সারপ্রাইজ বলবো। তাদের একটা স্বপ্ন ছিল আমাদের পদ্মা সেতু, আর ঠিক পদ্মা সেতুর পাশেই হলো আমার জন্মস্থান, আমাদের বাড়ি মাদারীপুর শিবচর। জাজিরার থেকে আমার বাড়িতে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, আর জাজিরাও আমার জায়গা আছে। তো এত সুন্দর একটা ব্রিজ আমাদেরকে উপহার দিচ্ছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে হাজার 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 কোটি কোটি লক্ষ লক্ষ ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।